আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধকে নতুন পর্যায়ে নিয়ে গেল জার্মানি বলছে রাশিয়া। এরপর জানিয়ে দিব ন্যাটোয় যোগদানে ফিনল্যান্ডের প্রতি তুরস্কের সবুজ সংকেত। আরো জানিয়ে দিব ইউক্রেনে পূর্বে পশ্চিমা ট্যাঙ্ক। এদিকে দাম্ভিক শক্তিগুলো ইসলামকেই তাদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ইউরোপে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানালেন সর্বোচ্চ নেতা। জানিয়ে দেব কূটনীতিতে অভ্যস্ত হলেও পাল্টা পদক্ষেপ নিতে দেরি করে না তেহরান। ইউ এবং ব্রিটেনের 34 ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের 6 বিমান ঘাটিতে হামাসের রকেট হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন যুদ্ধকে নতুন পর্যায়ে নিয়ে গেল জার্মানি বলছে রাশিয়া। ইউক্রেনের লিওপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহের অনুমোদনের জার্মান সরকারের সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক এবং যুদ্ধকে সংঘাতের একটি নতুন স্তরে নিয়ে যাবে বলে সতর্ক করেছেন জার্মানিতে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই নেসাইব। তিনি বুধবার এক বিবৃতিতে এই সতর্ক বার্তা দিয়েছেন। নেসাইব বলেছেন, এই অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্তটি যুদ্ধকে নতুন পর্যায়ে নিয়ে যাবে এবং FRG-র যুদ্ধে জড়িত হওয়ার অনিচ্ছা সম্পর্কে দেশটির রাজনীতিবিদদের বক্তব্যের বিপরীতে চলে যাচ্ছে। ইউক্রেনকে শেষ পর্যন্ত বুধবার লিওপার্ড 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। প্রথম ধাপে 14টি ট্যাঙ্ক পাঠাবে বার্লিন। এছাড়া তৃতীয় যেসব দেশ লিওপার্ড ট্যাঙ্ক পাঠাতে চাইছে তাদেরও অনুমোদন দিয়েছে জার্মানি। নেসাইব বলেছেন, দুর্ভাগ্যবশত এটি বারবার ঘটছে। আবারও আমরা দেখতে পাচ্ছি যে তার ঘনিষ্ঠ অংশীদারদের মতোই জার্মানি ইউক্রেনীয় সংকটের কূটনৈতিক সমাধানে আগ্রহী নয়। তাদের হৃদয় স্থায়ী সংঘাত এবং কিয়েভকে আরও বেশি অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের ওপর স্থির রেখেছে। ন্যাটোয় যোগদানে ফিনল্যান্ডের প্রতি তুরস্কের সবুজ সংকেত। তুরস্কের বাধার মুখে সুইডেনকে বাদ দিয়ে একাই ন্যাটো সদস্য হওয়ার বিষয়টি বিবেচনা করতে শুরু করেছে ফিনল্যান্ড। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ন্যাটোয় অন্তর্ভুক্তিতে সুইডেনকে সমর্থন দেবেন না তারা। এ অবস্থায় প্রতিবেশীদের রেখেই এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাবিস্টো। গত বছরের মে মাসে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য হতে যৌথভাবে আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। মূলত ইউক্রেনের রুশ আগ্রাসনের বিষয়টি মাথায় রেখে নিজেদের নিরাপত্তা জোরদার করতেই পশ্চিমা এই সামরিক জোটে ঢুকতে ব্যস্ত হয়েছে নর্ডিক দেশ দুটি। তবে শুরু থেকেই এ বিষয়ে আপত্তি জানিয়ে আসছে তুরস্ক, বিশেষ করে কুর্দি ইস্যুতে দ্বন্দ্ব থাকা সুইডেনের বিষয়ে। তার উপর এই সপ্তাহে স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে উগ্র ডানপন্থীদের বিক্ষোভ এবং পবিত্র কোরআন পড়ানোর ঘটনায় তুরস্কের তীব্র ক্ষোভের মুখে পড়েছে সুইডেন। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে কোনোভাবেই তুরস্কের সমর্থন পাবে না সুইডেন। শুধু তাই নয়, আঙ্কারা জানিয়েছে কোরআন পড়ানোর প্রতিবাদে তারা সুইডিশ প্রতিরক্ষা মন্ত্রীর একটি আসন্ন সফর বাতিল করেছে। ওই সফরে সুইডেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সুইডেন ন্যাটোয় যোগদানের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত। এ অবস্থায় প্রতিবেশীকে বাদ দিয়ে একা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে ফিনল্যান্ড। এটাকে তারা তুরস্কের সবুজ সংকেত বলে মনে করছে। মঙ্গলবার ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নর্ডিক দেশ দুটি একসঙ্গে ন্যাটোয় যোগদানই তাদের প্রথম পছন্দ। তবে যদি এমন কিছু ঘটে যার কারণে সুইডেন দীর্ঘদিন এগিয়ে যেতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই পরিস্থিতি মূল্যায়ন করতে হবে ফিনল্যান্ডকে। তিনি বলেন, ন্যাটোয় যৌথ সদস্য পদ এখনো সম্ভব, তবে মনে করে গভীরে আমরা ঠিকই বিকল্প বিবেচনা করছি। ন্যাটোর 30 সদস্যের মধ্যে কেবল তুরস্ক এবং হাঙ্গেরি ফিনল্যান্ড সুইডেনের আবেদন এখনো অনুমোদন করেনি। পুরনো সব সদস্যের সমর্থন ছাড়া এ জোটে কেউ নতুন সদস্য হতে পারে না। তাই সুইডেনকে ন্যাটোর সদস্য হতে হলে অবশ্যই তুরস্কের সম্মতি আদায় করতে হবে। তবে আগামী মে মাসে তুরস্কের নির্বাচন রয়েছে। এ অবস্থায় সিদ্ধান্ত পরিবর্তন করে ধর্মীয় রক্ষণশীলদের ভোট ব্যাংক হাতছাড়া করতে চাইবেন না এরদোগান। ইউক্রেনে পূর্বে পশ্চিমা ট্যাঙ্ক। ইউক্রেনে পশ্চিমাদের ট্যাঙ্ক পৌঁছানো মাত্রই তা পুড়িয়ে দেবে শক্তিধর রাশিয়া।
কেব মিত্ররা ট্যাঙ্ক পাঠানোর ঘোষণার পর বুধবার আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রযুক্তিগতভাবেও এটি একটি ব্যর্থ পরিকল্পনা। এই দামি ট্যাঙ্কগুলো অন্য সবকিছুর মতো নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। ক্রেমলিন জানায়, ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহ করলে তাতে বাস্তবতার কোনো পরিবর্তন ঘটবে না, বরং কেব রাশিয়াকে হারাবে বলে পশ্চিমারা যে ভ্রমের মধ্যে আছে তার জন্য অনুশোচনা করতে হবে। বুধবার যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুল অ্যান্থনোভ টেলিগ্রামে জানান, ওয়াশিংটনের কেভে আব্রামস ট্যাঙ্কের সরবরাহের অর্থ মস্কোর বিরুদ্ধে আরেকটি ভয়ঙ্কর উস্কানি। এটা স্পষ্ট যে ওয়াশিংটন উদ্দেশ্যমূলকভাবে আমাদের কৌশলগত পরাজয় দেখতে চায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রতিরক্ষামূলক অস্ত্রের যুক্তি দিয়ে ট্যাঙ্ক সরবরাহ করার সিদ্ধান্ত নেয়, তবে এই ধরনের পদক্ষেপ কাজে আসবে না, এটি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে ভয়ঙ্কর উস্কানি হবে। এক সপ্তাহ ধরে বার্লিন ওয়াশিংটন দর কষাকষির পর বুধবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস অবশেষে লেপার্ড দুই দিতে রাজি হয়েছেন। শর্ত মেনে যুক্তরাষ্ট্র দেবে আব্রামস ট্যাঙ্ক। এছাড়া পোল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোকে ট্যাঙ্ক পাঠাতেও অনুমতি দিয়েছে লেপার্ডের নির্মাতা দেশ জার্মানি। মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্র আগামী মাসে ইউক্রেনে প্রায় 30টি এমন আব্রামস সরবরাহ করতে পারে। স্প্রিগেল মিডিয়া আউটলেটের তথ্য অনুসারে জার্মানি তার সেনাবাহিনীর বুন্দেসওয়্যারের স্টকে থাকা কমপক্ষে 14টি লেপার্ড টুর একটি ব্রিগেড সরবরাহ করবে। ঠিক কতগুলো ট্যাঙ্ক পাঠানো হবে জার্মান সরকার এই ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেননি। ন্যাটো সদস্য নরওয়ে ইউক্রেনে জার্মান তৈরি লিওপার্ড দুই ট্যাঙ্ক পাঠাবে কিনা তা বিবেচনা করছে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে অসলো ভিত্তিক সংবাদপত্র অপ্রেন পোস্টেন এবং দাগেনস নাইরিং স্লিভ। দেশটিতে থাকা 36টি লেপার্ড দুই এর মধ্যে 4-8টি ইউক্রেনে সরবরাহ করা যেতে পারে। দাম্ভিক শক্তিগুলো ইসলামকেই তাদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে, ইউরোপে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানালেন সর্বোচ্চ নেতা। মত প্রকাশের স্বাধীনতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইউরোপীয় দেশগুলোতে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আয়তুল্লাহ হিল ওজামা খামেনি। গতকাল সর্বোচ্চ নেতার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় এই নিন্দা ও ধিক্কার জানানো হয়। বার্তায় বলা হয়, বাকস্বাধীনতার স্লোগানকে অপব্যবহার করে পবিত্র কোরআনের সঙ্গে যে বিকৃত মস্তিষ্ক আচরণ করা হচ্ছে তাতে প্রমাণিত হয় দাম্ভিক শক্তিগুলোকে ইসলাম এবং কোরআনকেই তাদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। সর্বোচ্চ নেতার টুইটার বার্তায় বলা হয়, দাম্ভিক শক্তিগুলোর ষড়যন্ত্র সত্ত্বেও পবিত্র কোরআনের ঔজ্জ্বল্য প্রতিদিন বাড়ছে এবং ইসলামের জন্য সমুজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বার্তার শেষাংশে আয়াতুল্লাহ হিল ওজামা খামেনি আরো বলেন, ইসলামের পবিত্র বিষয়গুলোর অবমাননা ও ঘৃণা ছড়ানো দৃষ্টু চক্রান্তের মোকাবেলায় বিশ্বের সকল স্বাধীন চেতা মানুষের উচিত মুসলমানদের পাশে দাঁড়ানো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই জঘন্য পদক্ষেপ মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও সহিংসতার একটি স্পষ্ট উদাহরণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম অবমাননার প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন মোটেই গ্রহণযোগ্য নয়। সুইডেনের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান দেশটির সরকারের অনুমতি নিয়ে গত শনিবার স্কটহোমস্থ তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দেয়। ওই কুলাঙ্গার যখন এই অপকর্ম করে তখন সুইডিশ পুলিশ তাকে নিরাপত্তা প্রদান করে। এছাড়া এর দুদিন পর সোমবার নেদারল্যান্ডের হেগ শহরে উগ্র ডানপন্থী ইসলাম বিদ্বেষী পেজিডা গোষ্ঠীর নেতা এড উইন ওয়াজেন্স ভেল্ড এক ব্যক্তির একক ইসলাম বিরোধী মিছিল বের করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই নরধম পবিত্র কোরআনের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে রাস্তায় ফেলে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সূত্র পার্স টুডে। কূটনীতিতে অভ্যস্ত হলেও পাল্টা পদক্ষেপ নিতে দেরি করে না তেহরান। ইইউ এবং ব্রিটেনের 34 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং ব্রিটেনের 34 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ব্রাসেলস ও লন্ডন ইরানের কয়েকজন কর্মকর্তা ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দুদিনের মাথায় গতকাল তেহরান এই পাল্টা ব্যবস্থা নিয়েছে। ইউরোপীয় ব্রিটিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বেশ কিছু কারণ উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব কারণের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, ইরানি জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও সহিংসতায় উস্কানি প্রদান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদের হাতিয়ার হিসেবে ইরানি জনগণের বিরুদ্ধে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা আরোপে অংশগ্রহণ। ইসরায়েলের 6 বিমান ঘাঁটিতে হামাসের রকেট হামলা।
ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক বিবৃতিতে একথা জানিয়েছে কাসাম ব্রিগেড খবর টাইমস অফ ইসরায়েলের। বিবৃতিতে বলা হয়েছে হাতছুর, হাতসারিম, নেফাতিম, তেল নৌফ, বিল মাখিম ও রেমন ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে একটি রকেট বিমানবন্দরের বাইরে খোলা জায়গায় বিস্ফোরণ হয়েছে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুজালেম আল জাররা এলাকা দখলে নেওয়ার প্রচেষ্টা চালায়। এ নিয়ে সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। গত 7ই মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল সংখ্যক মুসল্লি আল আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের উপর হামলা চালায়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েল বাহিনী। এর দুদিন পর শবে কদরেও আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পরে গত 10ই মে থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। বিশ্ব নেতৃবৃন্দ হামলা বন্ধের আহ্বান জানালেও তা আমলে নেয়নি ইসরায়েল। ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ 10ম দিনে পড়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 227 জন নিহত হয়েছেন। এরই মধ্যে 64 জন শিশু রয়েছে। এছাড়া 1500-এর বেশি মানুষ আহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে হামাসের হামলায় 12 ইসরায়েলি নিহত হয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন 300+ ইসরায়েলি।